আচ্ছা, তাহলে আমি শুরু করছি যেটা গতদিন আলোচনা করছিলাম, রাসায়নিক সংযোগ সূত্রাবলী। তো সেই সূত্রের আন্ডারে আমরা যেটা আলোচনা করেছিলাম, যে ভরের নিত্যতা সূত্র বিষয়টা আলোচনা হয়েছিল, ভর এবং শক্তির যে সম্মিলিত নিত্যতা সূত্র সেটা আলোচনা হয়েছিল, তারপরে আমরা স্থিরানুপাত সূত্র আলোচনা করেছিলাম, এবং এবং তারপর আমরা স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি কোন ক্ষেত্রে সঠিক হয় না, এবং সরাসরি স্থিরানুপাত সূত্রের বা কি কি সীমাবদ্ধতা আছে সেই বিষয়গুলো গতদিন আলোচনা করেছিলাম, এবং বলেছিলাম যে উদাহরণগুলো এখানে করে দেওয়া আছে, সেই উদাহরণগুলো একটু নিজেদের দেখতে। তো এরপরে আমি চলে আসব যে পরবর্তী অংশটায়, সেটা হচ্ছে গুণানুপাত সূত্র। এবং আমরা দেখতেই পাচ্ছি এই গুণানুপাত সূত্রটা বিজ্ঞানী ডাল্টন, মানে তিনি কিন্তু এটা, মানে বলতে পারি সেই সূত্র বা তত্ত্বের প্রবর্তক। তো এই গুণানুপাত সূত্রটা কি সেটা অবশ্যই আমরা বুঝবো। তো তার আগে আমরা, মানে এটা বুঝবো একটা উদাহরণের সাহায্যে। আগেই আমি উদাহরণটা দিই, তারপরে আমি থিওরিতে কি বলা আছে না আছে সেই অংশটা আসছি। তো সেটা আমি শুরু করছি, একটা মিনিট, কেউ আসতে চাইছে হয়তো। হ্যাঁ আচ্ছা, তো এখানে লক্ষ্য কর, যেটা আমি বলতে চাইছিলাম সেই অংশটায় আসি, যে এখানে আমাদের জ্যামবোর্ডটা চাই, জ্যামবোর্ডটা। আচ্ছা, ধর দুটো মৌলিক পদার্থ, দুয়ের বেশি হলেও হয়, আমি দুটো মৌলিক পদার্থ নিয়েই ভাবছি। সেই দুটো মৌলিক পদার্থ হলো, একটা হলো ধরে নে হাইড্রোজেন, আর একটা ধরে নে অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন, এই যে দুটো মৌলিক পদার্থের কথা আমরা বললাম, এরা দুজন পরস্পরের মধ্যে বিক্রিয়া করলে আমরা দেখব যে এরা কিন্তু দুটো যৌগ দিতে পারে। তাহলে এই যে আমরা গুণানুপাত সূত্রের কথা বলছি, এই গুণানুপাত সূত্রটা কখন আমরা প্রয়োগ করব, না যখন ন্যূনতম দুটো মৌল, তার বেশিও হতে পারে, তারা বিক্রিয়া করে একাধিক যৌগ উৎপাদনে সক্ষম, সেক্ষেত্রে কিন্তু আমরা এই গুণানুপাত সূত্রের সাহায্য নেব। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে, আমরা সকলেই জানি যে জল তো হয়, H2O তো উৎপন্ন হয়, এটা আমরা সবাই জানি। আমি তোদেরকে বলবো যে আর একটা উদাহরণ দে, যেটা কিনা হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করতে পারে। বলতো, তোরা একটা উদাহরণ বলতো, যেটা হাইড্রোজেন, বল H2O, তার নাম কি বলতে পারবি? H2O2 নাম, নাম হাইড্রোজেন পারক্সাইড, একদম ঠিক বলেছিস, হাইড্রোজেন পারক্সাইড, যার সংকেত হচ্ছে H2O2, হাইড্রোজেন পারক্সাইড। তো অনেক সময় দেখবি যে ওই যে দাঁতের যে ডাক্তারখানায় গেলে অনেক সময় একটা কিছু সলিউশন বা একটা কোনো কিছু দিয়ে মুখটাকে একটু পরিষ্কার করতে বলে, তার মধ্যে অনেক ক্ষেত্রে নিম্ন মাত্রায় হাইড্রোজেন পারক্সাইড থাকে, ঠিক আছে। এবং আগে ওই দেখবি নখের মধ্যে ময়লা জমে গেলে, তো সেক্ষেত্রেও একটা কিছু ওষুধ মতো দিলে একটা কিরকম বুট 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 করে, মানে অনেকটা বুদবুদ তৈরি করে কিছু বেরোতে থাকতো, তো সেটাও কিন্তু ওই হাইড্রোজেন পারক্সাইড, ঠিক আছে। তো যাই হোক, আমি এবারে এই আলোচনাটাই চলে আসি। আমরা যে প্রথমে দেখ জল যেটা নিয়েছি এবং যেটা হাইড্রোজেন পারক্সাইড নিয়েছি, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করেছে, এবার আমি চলে আসি যে প্রথম যে উদাহরণটা আমরা নিয়েছি জল, তাতে ভরের ভর হিসাবে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, ভর হিসাবে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এই অনুপাতটা কত সেটাও তোরা বলবি, এবং দ্বিতীয় ক্ষেত্রে ভর হিসাবে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন এই মানটাই বা কত সেটা তোরা আমাকে একটু বলবি। বল, প্রথম ক্ষেত্রে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, নিশ্চয়ই বুঝতে পারছিস, তো আমি বলে দিচ্ছি যে এটা কি করে এলো। দেখ, যেটা আমরা এখন দেখালাম, তো সেটাই দেখ, যারা বুঝতে পারছিস না বা অসুবিধা হচ্ছে তাদের জন্য একটু বলে দিচ্ছি, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এক, দুটো হাইড্রোজেন থাকার জন্য দুই, তাহলে এটা ধরে নে এক নয় দুই, এবং অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 বা 16, তাহলে সেটা হয়ে যাচ্ছে দেখ
তাহলে ধর টু প্রথমে বসেছিল আর পরেরটা বসেছিল 16, টু ইজ টু 16, তাহলে দুই দিয়ে কাটাকাটি করলে 1:8। এইভাবে আমরা ফার্স্টের যে অনুপাত সেই অনুপাতটা 1:8 পেয়ে গেলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে, হ্যাঁ কেউ কিছু বলছিস বল। 1:16, 1:16, 1:16। দ্বিতীয় ক্ষেত্রে হাইড্রোজেনটা যদি আমরা প্রথমে দেখ দুই লিখলাম না হয়, এই যে H2 আছে তাহলে হাইড্রোজেনের জন্য 2 লিখলাম, অক্সিজেন এক একটার জন্য 16, দুটোর জন্য 32, দুটো অক্সিজেন আছে পরমাণু, তাহলে এইটাকে যদি সরলতর মানে আকারে প্রকাশ করি তাহলে অনুপাতটা দাঁড়িয়ে যাচ্ছে 1:2, এখানে আমরা পেয়ে যাব 16, যেটা আমাকে বললি, ঠিক বলেছিস, 1:16। আচ্ছা এই অনুপাতগুলোকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে কি পাচ্ছি দেখ, যে 1 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে 8 ভাগ ভরের অক্সিজেন যুক্ত আছে, এদিকে 1 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে 16 ভাগ ভরের অক্সিজেন যুক্ত আছে। সুতরাং আমরা যদি দেখি যে এই যে দুটো মৌলিক পদার্থ নিয়েছিলাম তার মধ্যে একটার কোনো নির্দিষ্ট ভরকে যদি আমরা ধরি, সাপোজ সেই নির্দিষ্ট ভরটা আমরা হাইড্রোজেনের জন্যই ধরলাম, হাইড্রোজেনের জন্য দেখ এখানেও 1 ভাগ অর্থাৎ 1 গ্রাম ধরতে পারিস, এখানেও হাইড্রোজেনের সেই ভরটাই নেওয়া হয়েছে অর্থাৎ যদি গ্রাম হিসেবে প্রকাশ করি 1 গ্রাম, তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে প্রথম ক্ষেত্রে অক্সিজেন 8 গ্রাম যুক্ত আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে অক্সিজেন যুক্ত আছে 16 গ্রাম। তাহলে যদি এই দুটোকে নিয়ে অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যতটা পরিমাণ করে অক্সিজেন যুক্ত আছে তাদের যদি অনুপাত করি, অর্থাৎ কিনা এইখানের এই 8 এবং এখানের এই 16, এই দুটোকে নিয়ে যদি আমরা অনুপাত করি তাহলে অনুপাতটা আসবে দেখ 8:16 কত হবে, অর্থাৎ কত হবে, একদম তাই, 1:2। যারা বলছিস একদম ঠিক বলেছিস, তাহলে ভ্যালুটা হয়ে যাচ্ছে 1:2। সুতরাং এখানে আমরা তাহলে সূত্রটায় কি দেখলাম, যে দুটো মৌল ন্যূনতম দুটো মৌল তার বেশিও হতে পারে যদি পরস্পর বিক্রিয়া করে একাধিক যৌগ তৈরি করে, তাহলে একটার নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌল বা মৌলগুলো যে যে ভরের অনুপাতে যুক্ত থাকে তাদের অনুপাতটা কিন্তু কি হবে, সরল অনুপাত। সরল অনুপাত মানে ছোট ছোট সংখ্যার অনুপাত, 1:2, 2:3, 3:4 বা 1:5, এরকম ছোট ছোট সংখ্যার অনুপাতে তাদের নিজেদের ভরটাও প্রকাশিত বা প্রকাশ করা যাবে, ঠিক আছে, এটাই মানে এখানে বলা হলো। আচ্ছা সুতরাং আমরা দেখ যে তত্ত্বটায় পড়ছিলাম সেই তত্ত্বটা এবারে চলে আসি। দেখ এখানে বলা হয়েছিল দুই মানে দুটো মৌলের রাসায়নিক সংযোগে যদি দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয় তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয় সেই ভরগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। তাহলে সরল অনুপাত বলতে ছোট ছোট সংখ্যার অনুপাত, আগেই বললাম সেটা 1:3, 1:2 ইত্যাদি, এই সংখ্যাগুলো হতে পারে। এখানে উদাহরণ হিসেবে একটা উদাহরণ এখানে দেওয়াও আছে, যেটা হচ্ছে C2H6 এবং C2H4, এদের মধ্যে উদাহরণটা দেয়া আছে। তো এখানে ওই আগে যেভাবে আমরা প্রবলেমটাকে করলাম বা প্রবলেমটাকে যেভাবে আমরা অ্যাপ্রোচ করলাম, এখানেও কিন্তু আমরা একইভাবে অ্যাপ্রোচ করতে পারবো, ঠিক আছে, একইভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারবো। আচ্ছা পরেরটায় চলে আসি, পরেরটা বলতে এরই এরই পরবর্তী অংশটায় আমরা এবারে আসব, যেটা এরই পরবর্তী অংশটায় আসব। দেখ যেটা আমরা এখানে এবার আলোচনা করব সেটা হলো যে এই যে গুণানুপাত সূত্র আমরা পড়লাম তার ব্যতিক্রম কি আছে। দেখ ব্যতিক্রম এখানে দেখ যে উদাহরণটা দেয়া আছে, আমরা বলেছি যে দুটো মৌল বিক্রিয়া করে যদি একাধিক যৌগ তৈরি করে, তো এক্ষেত্রে দেখ কার্বন আর হাইড্রোজেন যৌগ দুটোকে স্থির রেখে এখানে দেখ মিথেন তৈরি করা হয়েছে, ইথেন তৈরি করা হয়েছে, প্রোপেন তৈরি করা হয়েছে, বিউটেন তৈরি করা হয়েছে, এরকম যে বিভিন্ন যৌগগুলো তৈরি করা হয়েছে হয় ইনফ্যাক্ট, সেই সেগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি 12 ভাগ করে কার্বনটাকে রাখি, কার্বনের ভরটাকে সবসময় আমরা সমান রাখবো, 12 ভাগ রাখবো, রাখলে হাইড্রোজেন তার সঙ্গে যে বিভিন্ন ভরের অনুপাতে যুক্ত হয়েছে তার অনুপাতটা কিন্তু 4:3:2.67:2.5, তাহলে এইটা কিন্তু কখনোই
এমন হবে না যে এই অনুপাতটাকে তুই সরল অনুপাতে প্রকাশ করতে পারবি, সেটা সম্ভব নয়। মানে যদি পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে চাস তাহলে এগুলো অনেক বড় বড় সংখ্যা হবে। তো যেমন ধর এটা, এই প্রত্যেকটা আনুপাতিক রাশিকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করিস, 100 দিয়ে গুণ করিস, প্রত্যেকটা পূর্ণ সংখ্যার অনুপাত হবে ঠিকই, কিন্তু এখানে হবে 400:300:267:250। তাহলে সেগুলো কিন্তু অনেক বড় বড় সংখ্যার অনুপাত হয়ে গেল। তাহলে এই অনুপাতটাকে কখনোই সরল সংখ্যার যে পূর্ণ সংখ্যা বা সরল সংখ্যার পূর্ণ সংখ্যার যে সরল অনুপাত সেটা দিয়ে, মানে সরল অনুপাত, এটাকে কোনো মতেই বলা যাবে না, ঠিক আছে? এটাই গুণানুপাত সূত্রের ব্যতিক্রম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো মৌলিক পদার্থ যেগুলো, সেগুলো যে পরস্পরের মধ্যে যখন বিক্রিয়া করছে, করে যখন একাধিক যৌগ তৈরি করছে, তখনই এরকম ধরনের সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি, গুণানুপাত সূত্রটা প্রয়োগ করতে পারি। যেমন আরো একটা উদাহরণে একটু বলে দিই, যেমন দেখ, আমরা সকলেই জানি যে কার্বন আর অক্সিজেন, তাহলে কার্বন এবং অক্সিজেন এরা পরস্পর বিক্রিয়া করলে এখানে কিন্তু আমাদের দুটো যৌগ তৈরি হয়, একটা কার্বন মনো অক্সাইড তৈরি হয়, একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ঠিক আছে, CO2 তৈরি হয়। তাহলে এদের ক্ষেত্রেও আমরা কিন্তু কার্বনের নির্দিষ্ট ভরের সঙ্গে যতটা অক্সিজেন এখানে বা এখানে যুক্ত আছে তাদের অনুপাত করলে সরল অনুপাত হবে। আবার কেউ যদি মনে করিস অক্সিজেনের ভরটাকে স্থির রাখবো, রেখে আমি কার্বনের ভরটাকে নিয়ে অনুপাত করব, সেটাও করতে পারিস, তাতে কোনো সমস্যা কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলবি, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলবি। এই নেই, কারো কোনো কোশ্চেন নেই তো, সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা, সকলেই বুঝতে পেরেছিস? হ্যাঁ, ঠিক আছে, এটা আমি ধরে নিয়ে আমরা এবার একটা কাজ করি, প্রত্যেকের কাছে খাতা পেন এবং ক্যালকুলেটার যাদের আছে তাদের হাতের কাছে রাখবি। একটা আমরা প্রবলেমের দিকে এবারে আমরা যাবো, একটা প্রবলেম করব আমরা, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, ওই বন্ধুরা অনেকে যোগ করতে পারছে, মানে কানেক্ট করতে পারছে না, তো তাদেরকে বলে দিবি অসুবিধা কিছু নেই, আমি তো পরে ভিডিও পুরোটাই দিয়ে দেবো, সুতরাং তারা সেখান থেকে দেখতে পারবে, সমস্যা কিছু নেই। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি যেটা, সেটা হচ্ছে যে ওই অঙ্কটার কথা বলছিলাম। খাতা পেন ক্যালকুলেটার হাতের কাছে রাখবি, আমরা একটা অঙ্কের দিকে চলে আসবো। দেখ, আমাদের যে এই বইতে যে গাণিতিক উদাহরণ আছে তার প্রথম প্রবলেমটা আমরা একটুখানি পড়ে দেখব। দেখ, প্রথম প্রবলেমটা বলা হয়েছে ক্লোরিন এবং অক্সিজেন, এই প্রবলেমটা, ক্লোরিন এবং অক্সিজেন দুটি ভিন্ন যৌগ উৎপন্ন করে, যৌগ দুটির একটিতে ভর হিসাবে 81.6% এবং অপরটিতে 59.7% ক্লোরিন আছে, এই ফলাফল কোন রাসায়নিক সূত্রকে সমর্থন করে? তাহলে এই যে আমরা এখানে প্রবলেমটার কথা দেখলাম, এখানে দেখ একটা বিষয় যেটা বোঝা যাচ্ছে যে এখানে দুটো মৌলের কথা বলা হয়েছে, ক্লোরিন এবং অক্সিজেন। তাহলে যদি দুটো মৌলের কথা বলা থাকে, সুতরাং আমরা দেখব যে মৌলের সংখ্যা দুটো হয়ে, দেখ দুটো যৌগ আলাদা, কারণ দেখ দুটো ভিন্ন যৌগ তৈরি করে বলেছে। সুতরাং প্রথম লাইনটাকে যদি আমরা ভালো করে পড়ি তাহলে বুঝতে পারবো এখানে যে প্রশ্নটা দেয়া হয়েছে, এই ফলাফল কোন রাসায়নিক সূত্রকে সমর্থন করে। তাহলে কিন্তু এই প্রথম লাইনটা আমরা ভালো করে পড়লে আমরা বুঝতে পেরে যাব যে এই এটা গুণানুপাত সূত্রকে সমর্থন করছে, ঠিক আছে? কেন? কারণ ওই যে বললাম যে এখানে দুটো মৌলিক পদার্থ আছে এবং তারা দুটো ভিন্ন যৌগ তৈরি করেছে বলে দিয়েছে, তাহলে তারা অবশ্যই কি হবে, কোন সূত্রকে সমর্থন করবে? তাহলে উত্তরটা হলো কি হবে, তাহলে গুণানুপাত সূত্র, ঠিক আছে? এবারে আমরা এই প্রবলেমটা কিভাবে অ্যাপ্রোচ করব, মানে এটা তো শুধু অঙ্কের, তো এটা দেখ পূর্ণমান 2 বা 3, তাহলে এখানে একটু দেখাতে হবে যে কেন গুণানুপাত সূত্র। তো সেটা আমরা এইভাবে করতে পারি, কিভাবে করতে পারি দেখ, দেখ এখানে যেটা বলা হয়েছিল প্রবলেমটা সেটার দিকে আমরা একটুখানি দেখে নিই। দেখ, এখানে বলা হয়েছে যে 81.6% ক্লোরিন আছে। তাহলে বলতো প্রথম যে যৌগটা আছে সেখানে ক্লোরিন এবং অক্সিজেন বলে দিয়েছে, তাহলে এরাই দুজনেই থাকবে। তাহলে প্রথম যৌগে ক্লোরিন ইজ টু অক্সিজেন ভর হিসাবে, বলতো এই অনুপাতটা কত হবে?
মানে কত ইজ টু কত এটা আসবে, ক্লোরিন ইজ টু অক্সিজেন এটা কত আসবে? হ্যাঁ বল, 17 না কত বললি? 17:16 তো ক্লোরিন না, ওইভাবে নয়, ওইভাবে নয় এটা। আচ্ছা অন্য কেউ কিছু বলবি? 81.6 is to 18.4. আচ্ছা দেখ, যারা যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য একটু বলে দিচ্ছি। দেখ প্রথমটার ক্ষেত্রে ভর হিসাবে প্রথম যৌগে ক্লোরিনটা ভর হিসেবে আছে 81.6%। পার্সেন্ট মানে কত? 100 মধ্যে। তাহলে ক্লোরিন আছে 81.6%, মানে 81.6 এত ভাগ যদি ধরে নিস, তাহলে 100 থেকে আমরা যদি 81.6 কে আমরা যদি মানে বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা যেটা পড়ে থাকবে সেটাই অক্সিজেন। তাহলে বাকিটা যেটা পড়ে আছে মানে 100 থেকে যদি বাদ দিই, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 18.4। তাহলে এইটা হচ্ছে কি না, এটা হয়ে যাচ্ছে অক্সিজেন। তাহলে আমরা ক্লোরিনের পরিমাণ অক্সিজেনের পরিমাণ পেয়ে গেলাম। আচ্ছা এবার এটা তাহলে কোন কোনটার ক্ষেত্রে গেল? প্রথম যৌগটার ক্ষেত্রে। এবার আমরা চলে আসছি সেকেন্ড যৌগটা, দ্বিতীয় যৌগটার ক্ষেত্রে। দ্বিতীয় যৌগটার ক্ষেত্রেও একইভাবে ক্লোরিন ইজ টু অক্সিজেন, এদের যে ভরের অনুপাতটা, একটু লেখাটা আমার লিখতে গিয়ে গন্ডগোল হচ্ছে, তো ওগুলো একটুখানি বুঝে নিবি। যে প্রথমেরটা হচ্ছে ক্লোরিন, পরেরটা হচ্ছে অক্সিজেন। এটা ক্লোরিন, পরেরটা অক্সিজেন। ক্লোরিন ইজ টু অক্সিজেন এর ভ্যালুটা কত হবে সেকেন্ড যে কেসটা আছে সেটার ক্ষেত্রে? বল ক্লোরিন কত আছে এখানে, তাহলে সেকেন্ডটায় কত লিখবো? বল বল। আগে ক্লোরিন, আচ্ছা ক্লোরিনটা হচ্ছে 59.7 ক্লোরিনটা, দেখ যেটা দেওয়াই আছে। আর অক্সিজেনটা কত আছে দেখ, অক্সিজেনটা বল বল 40.3। একদমই তাই বলেছিস, ঠিকই বলেছিস, 40.3। পয়েন্টটা বুঝতে পারছিস তো? একটু আমার দিতে গিয়ে অসুবিধা হচ্ছে। যাই হোক, এই রকম দুটো অনুপাত আমরা পেলাম, হয়েছে। আচ্ছা এবারে লক্ষ্য কর, আমরা এবারে দেখতে পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে ক্লোরিনের যে মান, দ্বিতীয় ক্ষেত্রে ক্লোরিনের মান, এবং এখানে অক্সিজেনের মান, এখানে অক্সিজেনের মান, এই দুটো ভিন্ন ভিন্ন হয়ে রয়েছে। তাহলে আমাদেরকে আমরা যখনই গুণানুপাত সূত্রে যাব, তখন কি সেক্ষেত্রে বলা হয়েছে যে একটা মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলে, অপর মৌলটা যে যে ভরের অনুপাতে যুক্ত হয় তাদের অনুপাত করব আমরা। তাহলে এটাকে আমরা দুটো ক্ষেত্রেই অক্সিজেনের ভরটাকে আমরা বা ক্লোরিনের ভরটাকে আমরা ইকুয়াল করতে চাই। কি করে করতে চাই দেখ, একটা খুব সহজ নিয়ম বলে দিই এক্ষেত্রে, একটুখানি এটা যদি আমরা দেখি। আমরা দেখ কাজ করি, একটা কি কাজ করি দেখ, এই যে 81.6 আছে, 81.6 এটা যে আছে, এটাকে 18.4 দিয়ে ডিভাইড করে দেয়। 18.4 দিয়ে, এগুলো কিন্তু পয়েন্ট, ডিগ্রি ভেবে নিস না জানো, আমি এই ল্যাপটপে লিখতে আমার অসুবিধা হচ্ছে। ইজ টু ওয়ান কি করলাম দেখ, এই যে আনুপাতিক যে সংখ্যা দুটো রয়েছে, মানে রাশি দুটো বা পদ দুটো আছে, দুটোকেই আমরা 18.4 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এদিকটাকেও করলাম, এদিকটাকেও করলাম, সুতরাং এটাকেও যদি 18.4 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমরা যদি এই দিকটায় লক্ষ্য করি, আমরা এটাকে যখন এটা দিয়ে ডিভাইড করব, করে আমরা যেটা করতে পারি ক্যালকুলেটরে, আমরা এটাকে ক্ষুদ্র একটা ভগ, একটা যে দশমিক যুক্ত, পয়েন্ট যুক্ত সংখ্যা আসবে সেটা আমরা প্রকাশ করে নিতে পারি। আর ডান দিকটায় যেটা রয়েছে সেটাকেও একই কাজ করবি, একদম হুবহু একই কাজ করবি। আমাকে বলতো দ্বিতীয় ক্ষেত্রে দুটো রাশিকেই কত দিয়ে ভাগ করবি? 40.3 দিয়ে। তাহলে এখানে আমরা যেটা করব, 59.7 ডিভাইডেড বাই 40.3
0.3 এটা দিয়ে ডিভাইড করব আর রাইট হ্যান্ডে তাহলে ইজ টু কত হয়ে যাবে আচ্ছা ইজ টু এটা হয়ে যাবে 1 তাই তো 1 হয়ে যাবে তাহলে তোরা এবারে দেখ এই এই যে অনুপাতটা আছে এই অনুপাতটা এই রাশিটাকে নির্ণয় করে কত ইজ টু 1 আসছে সেটা বল আর এই দিকের যে আনুপাতিক রাশিটা আমরা পেয়েছি এটাকেও মানে ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে এইটার মানটাও কত আসছে দেখ ডান দিকটা তো 1 হয়ে গেছে তাহলে এটা কত ইজ টু 1 আসছে আর এটাই বা কত ইজ টু 1 আসছে সেটা আমাকে বল লেফট হ্যান্ডেডটা কত আসছে মানে এইটা কত আসছে আগে বল এইটার ক্ষেত্রে স্যার 4.434 4.434 তাই বললি তো এর পরেও সংখ্যা আছে আর দরকার নেই আচ্ছা 4 এর পর কত আছে ওই যে লাস্টে 4টা বললি তারপর 7 তাহলে ওটা আসন্ন মানে করে দে 4.435 এটা লেখা যাবে আসন্ন মানে তাই তো যে মানটা আমাকে বললি তার আসন্ন মানে এটাই আসছে তোরে ঠিক আছে আর রাইট হ্যান্ডেডটা কত বল এই যে রাইট হ্যান্ডে যে ক্যালকুলেশনটা করছিলাম এটার জন্য ভ্যালুটা কত আসছে বল 1.48 তাই বললি তো 1.48 ইজ টু 1 এইবার খেয়াল কর উভয় তাহলে দেখ অনুপাতগুলোকে আমরা এমন জায়গায় নিয়ে চলে এলাম যাতে কিন্তু উভয় ক্ষেত্রেই অক্সিজেনের যে আনুপাতিক রাশিটা দেখ এক্ষেত্রেও 1 আবার দেখ দ্বিতীয় ক্ষেত্রে যে অক্সিজেনের আনুপাতিক যে রাশিটা সেটাও দেখ আমরা কিন্তু 1 নিয়ে চলে এসেছি তার মানে কি অক্সিজেনের নির্দিষ্ট ভরের সঙ্গে ক্লোরিনটা যে যে ভরের অনুপাতে যুক্ত হয়েছে তাদের মধ্যে অনুপাত করে বার অর্থাৎ কোনটা কোনটার মধ্যে অনুপাত হবে না এই যে 4.435 এটা ইজ টু 1.48 এই দুটোর মধ্যে এবার অনুপাত করে দেখ তো কত আসে কিভাবে করবি না এইটা ইজ টু এটা লিখবি লিখে 1.48 দিয়ে উভয় পক্ষকেই ভাগ করে দিবি বুঝতে পেরেছিস কি বলতে চাইছি আমাদের তাহলে অনুপাতটা কি আসবে 4.435 ইজ টু 1.48 ঠিক আছে তাহলে ওই দুটোকে নিয়ে কি করবি দুটোকে নিয়ে তাদের মধ্যে যখন অনুপাত করবি 1.48 দিয়ে উভয় পক্ষকেই ভাগ করে দিবি আচ্ছা যেটা আমি বলতে চাইছি সেটা আমি এইখানটাতেই না একটু লিখে দিচ্ছি এই জায়গাটাতে একটু ছোট করে লিখে দিচ্ছি আমি যেটা বলতে চাইছি একটু ছোট করে লিখে দিচ্ছি আচ্ছা যারা নিজেরা পারচেস করে ফেল তাদের বসে থাকার কিছু দরকার নেই যারা নিজেরা পারচেস লিখে ফেল তাহলে এখানে দেখ চলে আসছে এই যে 4.4 আচ্ছা অন্য একটা ইঙ্ক নিলে সুবিধা হবে এটা ধর চলে আসছে 4.435 1.48 তাহলে 1.48 দিয়ে উভয় পক্ষকেই ভাগ করে দিলে বাঁ দিকটা কত আসছে রে 2.99 কে আমরা 3 লিখতেই পারি আর 4.48 দিয়ে ডান দিকটাকে যখন ভাগ করছি তখন সেটা 1 হয়ে যাচ্ছে দেখ এবার খেয়াল করে এটা একটা সরল অনুপাত হয়ে গেল কিনা এটা একটা কি দেখতে পাচ্ছি কি রকম অনুপাত সরল পূর্ণ সংখ্যা ঠিক তো ঠিক তো তাহলে আমরা এই যে সূত্রটা পড়েছিলাম সেই সূত্রটার দিকে চলায় যে সূত্রটার ক্ষেত্রে বলা হয়েছিল যে গুণানুপাত সূত্রের দিকে আমরা দেখছিলাম যে শেষে যে অনুপাতটা বেরোবে সেটা একটা সরল অনুপাত সরল পূর্ণ সংখ্যার অনুপাত যেটা বললে আরো ভালো হয় তো সেই সরল পূর্ণ সংখ্যার অনুপাতে পেলাম একটা নির্দিষ্ট ভরের যে মৌলের সঙ্গে অপর মৌলটা যে যে ভরের অনুপাতে যুক্ত আছে সুতরাং আমরা বলতেই পারি যে আমাদের তথ্যগুলো দেয়া হয়েছে সেই তথ্যটা কিন্তু আমাদের একদম গুণানুপাত সূত্রকে সমর্থন করছে আচ্ছা এইটা এই কনসেপ্টে আমার একটা জিনিস একটু বলতে ভুল হয়েছে আমি যেটা আগে বলছিলাম যে দুই বা ততোধিক মৌল নয় মৌল দুটোই হতে হবে গুণানুপাত সূত্রে কিন্তু উৎপন্ন যৌগগুলো সেটা দুটো তিনটে চারটে হতে পারে আমি ওটা আগে বলে ফেলেছি যে দুই বা ততোধিক মৌল তা নয় মৌলের সংখ্যা গুণানুপাত সূত্রে দুটোই থাকবে কিন্তু তাদের দ্বারা উৎপন্ন যৌগের সংখ্যা দুই বা তার বেশি হতে পারে ঠিক আছে ওই জায়গাটা একটুখানি কারেকশন ভেবে রাখবি
আচ্ছা যাই হোক, এবারে গুণানুপাত সূত্রের ব্যতিক্রম আলোচনা করেছি, এখানে উদাহরণেও একটা অঙ্ক করে দেওয়া ছিল, সেটাও দেখবি। আচ্ছা এবারে নেক্সট আরো একটা এখানে দেখা যাচ্ছে উদাহরণ আছে, তো এই উদাহরণগুলো দেখবি যে এগুলো বুঝতে পারছিস কিনা, যেগুলো আলোচনা করলাম তার ভিত্তিতে। আচ্ছা এবারে আমরা চলে আসি মিথনুপাত সূত্রে। মিথনুপাত সূত্রে কি বলা হয়েছে দেখ, এবং এর প্রবর্তক দেখতে পাচ্ছিস বিজ্ঞানী রিখটার, ইনি এটা প্রবর্তন করেছিলেন। বলা হয়েছে যে ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে পৃথক পৃথক ভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময় ঠিক ওই ভরে বা ওই ভরগুলি সরল গুণিতক বা উপগুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। তো আশা করি এটা সবাই বুঝতে পেরে গেলি, পড়লাম বুঝতে পেরে গেলি সবাই তো? হ্যাঁ বা না, সবাই বুঝতে পেরে যাচ্ছে? তো ভালো কথা, বুঝতে পেরে গেলে তো আমার খাটুনি কমে যাবে। যাক আর কে কে বুঝতে পেরেছিস একটু বলতো, বলার কিছু নেই, এই যে এখানে রয়েছে পরে বলবো, আবার আগে উদাহরণে আসি তারপরে আবার সূত্রে আসবো। আচ্ছা বাকিরাও একটু রেসপন্স করবি মাঝে মাঝে, নাহলে মানে আমার সুবিধা হবে তাতে, যে বুঝতে পেরেছিস কি হ্যাঁ কি না এই উত্তরগুলো একটু দিবি, আর বেশিরভাগই উত্তর কোনো পাচ্ছি না, একদম মিউট করেছিস যে সেই মিউট করে দিয়েছিস। বাকিরা কি বুঝতে পারছিস? এই সূত্রটা মিথনুপাত সূত্রটা বোঝাবো ঠিক আছে, তার আগে পর্যন্ত বুঝেছিস কিনা। আচ্ছা চলে আসি আমরা মিথনুপাত সূত্রে। দেখ এখানে যেটা বলেছে আমি একবার একটু সূত্রটা দেখাচ্ছি। সূত্রে বলা হয়েছে যে ভিন্ন ভিন্ন ভরে দুই বা ততোধিক মৌল একটি নির্দিষ্ট ভরের অন্য একটা মৌলের সঙ্গে যুক্তের কথা বলা হয়েছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা তিনটে মৌলিক পদার্থের কথা ভাবতে পারি, কি কি? তো সবচেয়ে কমন যেগুলো আমাদের মাথায় আসে তার মধ্যে ধরে নে আছে হাইড্রোজেন আছে, তাদের মধ্যে ধরে নে অক্সিজেন আছে, আর তাদের মধ্যে ধরে নে কার্বন আছে। এই তিনটে মৌলিক পদার্থ আমরা বিচার করছি। তো এখানে লক্ষ্য কর, এই যে তিনটে মৌলিক পদার্থ আছে, এই তিনটে মৌলিক পদার্থের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন এরা যখন পরস্পরের মধ্যে বিক্রিয়া করবে তখন কি যৌগ তৈরি করতে পারে বা কোন যৌগ তৈরি করতে পারে? H2O। H2O তৈরি করতে পারে। কেউ বলবি যে স্যার H2O2 তৈরি করতে পারে? হ্যাঁ করতে পারে। তো আমি ধরে নিলাম যে এক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন করেছে। এবার এই দিকটায় চলে কার্বন আর হাইড্রোজেন, এরা পরস্পরের মধ্যে বিক্রিয়া করে কোন যৌগ তৈরি করতে পারে? মিথেন। CH4 এর নাম কি? মিথেন। আচ্ছা তাহলে এখানে যেটা তৈরি হয়েছে সেটা হয়েছে CH4, অর্থাৎ কিনা মিথেন। এবার আমরা একটা কাজ করি দেখ, তাহলে আমরা জল পেলাম এবং মিথেন। স্যার হ্যাঁ বল। বলছি CH এর সাথে যেটা করলেন ওইখানে হাইড্রোকার্বন বললে তো আরো ভালো হয়। যেকোনো একটা যৌগকে ধরে নিতে হবে, হাইড্রোকার্বন তো অনেক কিছু হতে পারে ঠিক আছে, কিছু মানে অনেক কিছু নেব না, যে কোনো একটা পার্টিকুলার যৌগকে নিয়ে নেব। তুই যদি বলিস যে স্যার আমি CH4 নেব না, আমি C2H6 নেব, সেটাও নিতে পারিস, কিন্তু একটাই নিতে হবে। সেটাও হবে? সেটাও হবে। আচ্ছা দেখ এখানে তাহলে জল এবং মিথেন যে দুটো বিষয়কে আমরা দেখলাম, তার মধ্যে প্রথম জলের ক্ষেত্রে অর্থাৎ H2O এর ক্ষেত্রে বিষয়টাকে আমরা অ্যানালিসিস করব, বিষয়টাকে বিশ্লেষণ করব। তো এখানে দেখ H2 যদি হয় তাহলে এখানে H is to O, এই ভ্যালুটা কত সেটা প্রথম আমরা দেখব। H is to O, তো ভ্যালুটা কত আসছে একটু দেখ তো, H is to O আগে আমরা করেছি তাই না, এই অনুপাতটা কত আসে দেখ আগেও জল 1:8, তাহলে আর এটা আমি আবার করছি না, এটা ডিরেক্টলি 1:8 হয়ে যাচ্ছে। হাইড্রোজেনের একটার জন্য এক, দুটোর জন্য দুই, অক্সিজেন 16:16, অনুপাত করলে 1:8। এবারে চলে আসি যে এই যে আমাদের মিথেন, মিথেনটা সম্পর্কে এবার একইভাবে আলোচনা করব। CH4 মিথেন, তাহলে CH4 এর ক্ষেত্রে আমরা, হ্যাঁ বল বল, যেটা বলেছিস ঠিকই বলেছিস, কিন্তু আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখবো,
হাইড্রোজেনের জন্য এক একটার জন্য এক, চারটের জন্য চার, কার্বনের জন্য বারো, তাহলে এখানে আসছে তিন ইজ টু থ্রি ইজ টু টুয়েলভ। থ্রি ইজ টু টুয়েলভ কে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করলে এটা হয়ে যাচ্ছে ওয়ান ইজ টু থ্রি। তো এখানে অনুপাতটা পেলাম ওয়ান ইজ টু থ্রি। এইবার লক্ষ্য কর, ঠিক গুণানুপাত সূত্রের মতোই, গুণানুপাত সূত্রের মতোই এখানেও বিষয়টা বিচার কর। তাহলে দেখ, এই যে আনুপাতিক রাশি অক্সিজেনের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে যে কার্বনের যে আনুপাতিক রাশি, ওখানে কিন্তু দুটো একই মৌল ছিল, এখানে মৌল দুটো আলাদা। কিন্তু আমরা এই আলোচনাটা থেকে লিখতে পারি যে উভয় পক্ষেই এক ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত অক্সিজেন এবং দ্বিতীয় ক্ষেত্রে যুক্ত কার্বন, সেইটার অনুপাতটা কত হচ্ছে? দেখ এই অনুপাতটা তাহলে কত হয়ে যাচ্ছে, প্রথম ক্ষেত্রে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত অক্সিজেন এক ভাগ ভরের সঙ্গে, দ্বিতীয় ক্ষেত্রে এক ভাগ ভরের সঙ্গে যুক্ত কার্বন, তাহলে এই দুটোর অনুপাত কত হবে? 8 ইজ টু 3। একদম ঠিক উত্তর বলেছিস, 8 ইজ টু 3। 8 ইজ টু 3। এইবারে চলে আয় এই অংশটা, বলতো কার্বন আর অক্সিজেন পরস্পরের মধ্যে বিক্রিয়া করলে কি যৌগ তৈরি করতে পারে? কেউ বলবি যে স্যার কার্বন ডাইঅক্সাইড, কেউ বলবি কার্বন মনোক্সাইড। তো এক কাজ করে যাক, দুটো হিসাবেই দেখিয়ে দিই। কেউ বললি যে স্যার আমি এটাকে কার্বন ডাইঅক্সাইড হিসাবে ধরব, ঠিক আছে? তো কার্বন ডাইঅক্সাইডে ও ইজ টু সি বার কর, ও ইজ টু সি। কেন ও ইজ টু সি করছি? কারণ আমরা এই দিকটা থেকে আমরা ও ইজ টু সি করেছিলাম, সেই জন্য এখানেও ও ইজ টু সি একই জিনিসটাই করছি। তো এই অনুপাতটা তাহলে কত হবে বল? 8 ইজ টু 3। 8 ইজ টু 3। তাহলে লক্ষ্য কর, এটা হুবহু আগের অনুপাতটার সঙ্গে মিলে গেল, হুবহু আগের অনুপাতটার সঙ্গে মিলে গেল। কিন্তু এবারে বলবি যে স্যার আমি যে কেউ একজন আমি যে বললাম যে স্যার এটা তো আমাদের হতেই পারে যে এটা হয়ে যাচ্ছে কার্বন মনোক্সাইড, তখন স্যার কি হবে? দেখ কার্বন মনোক্সাইডে ও ইজ টু সি এর মানটা কি হবে? দেখ ও ইজ টু সি এর মানটা হচ্ছে যে কত হবে এটা বল? স্যার 4 ইজ টু 3। এটা হয়ে যাচ্ছে 4 ইজ টু 3। 4 ইজ টু 3 কিভাবে হলো সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস, অক্সিজেন হচ্ছে আমাদের 16, 16 আর কার্বন 12, তাহলে দুটো, তাহলে 16 16 ইজ টু 12, সেটাকে আমরা সরল অনুপাতে প্রকাশ করছি, তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 4 ইজ টু 3। এবারে বলবি যে স্যার এবারে তো এই অনুপাতটার এই যে অনুপাতটা বের করেছিলেন সেটা তো মিলল না, কিন্তু সূত্রে কোথাও বলা হয়নি যে তারা মিলবে, বরং কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে যখন নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করবে করার সময় ঠিক ওই সব ভরে বা ভরগুলি সরল গুণিতক বা উপগুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা আমরা এখন মানে বিশ্লেষণ করে যেটা পেলাম যে এখানে দেখ অক্সিজেন কার্বনটা কিন্তু 3 একই রইল, কিন্তু অক্সিজেনটা এখানে 8 এখানে 4। দেখ এটা বলেছে যে এই অনুপাতেই বিক্রিয়া করবে বা এর সরল গুণিতক বা উপগুণিতক। গুণিতকটা কি? ধর যদি এক্ষেত্রে অনুপাতটা 16 ইজ টু 3 আসতো, তাহলে বলতাম 8 এর দুগুণ হিসাবে বিক্রিয়া করেছে। কিন্তু এখানে দেখ ভ্যালুটা এখানে 8 ছিল, এখানে আছে 4, তাহলে এটা উপগুণিতক, অর্থাৎ 8 এর অর্ধেক হিসাবে এখানে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। তাহলে গুণিতক মানে হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ভাবতে পারিস, আর উপগুণিতক মানে একটা যে সরল পূর্ণ সংখ্যা সেটা দিয়ে ভাগ ভাবতে পারিস। তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু তাদের অনুপাতটাকে মানে হয় এই অনুপাতেই বিক্রিয়া করবে, অথবা তার সরল গুণিতক 8 এর জায়গায় 16 হতে পারতো বা 3 এর জায়গায় 15 হতে পারতো, এরকম ভাবে বিক্রিয়া করেছে, অথবা কি হবে তার উপগুণিতক অর্থাৎ সরল পূর্ণ সংখ্যার ভাগ হিসাবে তারা বিক্রিয়া করবে। যেমন এখানে 8 ভাগ হিসাবে ভাগ করেছে বিক্রিয়া করেছিল, এখানে 4 ভাগ হিসাবে বিক্রিয়া করেছে, এবং আমরা জানি 4 মানে হচ্ছে 8 এর 2, তার মানে হচ্ছে এখানে হাফ হিসাবে তারা রিঅ্যাকশনটা করেছে।
আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবি, আমি সূত্রটা আরেকবার যাব। আমি এই অংশটা যে বোঝালাম, যেটা এখন যে পেজটা ওপেন আছে, সেই অনুযায়ী কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবি। ওকে স্যার, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে, কিন্তু এর জায়গায় যদি আমরা কোনো আয়নের মতো কার্বনেট আয়ন CO2- এরকম যদি ধরতাম, তাহলে কি এই সূত্রটা মেনেই চলতো? আচ্ছা, প্রশ্নটা ঠিকই বলেছিস, সেক্ষেত্রেও মেনে চলবে, সেক্ষেত্রেও মেনে চলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, যদি একদম স্ট্রিক্ট সূত্রটার মধ্যেই যদি থাকিস, তাহলে আয়নগুলো বিচার করা উচিত নয়। কেন? এখানে দেখ, বলাই হয়েছিল যে যুক্ত হয়ে যৌগ গঠন করলে, তাহলে তো এখানে আয়নের উল্লেখ নেই, সুতরাং আয়নটাকে না ধরাটাই ভালো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসি সূত্রটা সম্পর্কে। ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে পৃথক পৃথক ভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে। আচ্ছা দেখ, আমরা এই যে সূত্রটা করেছিলাম, এইটা কোথায় গেল, এইটা তো, এইটা আমি একটু দাঁড়া ছোট করে একটু পাশে রাখি, ছোট করে একটু পাশে রাখি, সুবিধা হবে তোদের। হচ্ছে না রে, দাঁড়া 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 দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে এটা, একটুখানি আচ্ছা এইটা দেখ, এবার দেখতে পাবি কি, আমার এত ছোট হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে না। ঠিক আছে, ছাড়, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখ, দুটো মৌল অক্সিজেন এবং কার্বন, অপর একটা মৌল যেটা হলো হাইড্রোজেন, তার নির্দিষ্ট ভরের সঙ্গে, কোথায় নির্দিষ্ট ভরটা করেছি? দেখ, প্রথম ক্ষেত্রেও হাইড্রোজেনের নির্দিষ্ট ভরকে এক ভাগ রেখেছি, দ্বিতীয় ক্ষেত্রেও, অর্থাৎ এই যৌগটার ক্ষেত্রেও, এই যৌগটার ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই হাইড্রোজেনের যে ভরটা সেটাকে দেখ এক ভাগ রেখেছি, এখানেও রেখেছি, এখানেও রেখেছি। তাহলে নির্দিষ্ট ভর হাইড্রোজেনের সঙ্গে অপর মৌলগুলো অর্থাৎ অক্সিজেন এবং কার্বন যে যে ভরের অনুপাতে যুক্ত হয়, দেখ সেটাকে নির্ণয় করেছি 8:3। এবার মৌলগুলো যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, অর্থাৎ কার্বন আর অক্সিজেন যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, তখন দেখলাম যে সেই অনুপাতেই বিক্রিয়া করেছে, বা যদি তাদের মধ্যে পরস্পর বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করেছে বলে ধরে নিই, তাহলে কি হবে, সেই ওই যে আগের অনুপাতটা ছিল তার কি হবে, সেই ভরের যে যে ভরের অনুপাতে বিক্রিয়া করেছিল তার গুণিতক বা উপগুণিতক, এক্ষেত্রে আমরা দেখছি যে 8-এর একটা উপগুণিতক হিসেবে বিক্রিয়া করেছে, অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে ওই বিষয়টা ভাবতে হয়েছে, কার্বনটার ক্ষেত্রে কিন্তু একই আছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করবে তখন আগের ভরের অনুপাতটাতেই বা গুণিতক বা উপগুণিতক হিসেবে ভরের তারা বিক্রিয়া করবে। তো সূত্রটার যে স্টেটমেন্টটা সেটা তাহলে চলে আসি, ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল, আমরা এক্ষেত্রে দুটো মৌলই নিয়েছিলাম, অক্সিজেন এবং কার্বন, নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে, সেটা আমরা যে উদাহরণটা নিয়েছিলাম তাতে হাইড্রোজেন এবং তার নির্দিষ্ট ভরটাকে 1 গ্রাম বা 1 ভাগ ওজন ধরে নিয়েছিলাম, পৃথক পৃথক ভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে। তাহলে আমরা এক্ষেত্রে ধরেছিলাম যে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে জল তৈরি করে, কার্বন আর হাইড্রোজেন বিক্রিয়া করলে মিথেন তৈরি করে। তখন কি হয়েছে, তখন কি হয়েছে না, বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময় ঠিক ওই সব ভরে, মানে যেমন আমরা ওখানে দেখেছিলাম 8:3, ওই ভরেই বিক্রিয়া করবে, বা ভরগুলি সরল গুণিতক বা উপগুণিতক, যেমন আমরা যখন আমরা কার্বন মনোক্সাইড বিচার করলাম তখন কিন্তু উপগুণিতকের হিসাবে পরস্পরে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে বলে আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, তো ব্যাপারটা এই, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারিস, ব্যাপারটা এই। আচ্ছা, ব্যাখ্যা এখানে দেখ একটা দেয়া আছে, ব্যাখ্যাটা নিজেরা পড়ে দেখবি, অসুবিধা হওয়ার কথা নয়, তাও যদি অসুবিধা হয় পরের দিন আমাকে বলবি। আচ্ছা, এখানে ওই যে উদাহরণটা যেগুলো আমরা আলোচনা করছিলাম সেরকম উদাহরণ এখানে দেখ করে দেয়া আছে, ওই উদাহরণটা ইনফ্যাক্ট করে দেয়া আছে, তো সেটাও দেখবি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবি, এবং না হলে আমি আজকে শেষ করবো, এবং শেষ করার সময় আরেকবার বলে দিই, ওই মিথনুপাত সূত্রের আগে আমরা যে গুণানুপাত সূত্র পড়েছি ওতে ওই প্রথম অংশের যে কারেকশনটা ওটা একটু খেয়াল রাখবি, যে এখানে
দুটো মৌল ফিক্সড, কিন্তু উৎপন্ন যৌগের সংখ্যা কিন্তু দুই বা ততোধিক এর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এখানে তিনটে মৌল নিয়ে কিন্তু আমরা গুণনপাত সূত্রটাকে করব না, ঠিক আছে? এই ব্যাপারটা শুধু একটু কারেকশনটা খেয়াল রাখবি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বল, আদারওয়াইজ আজকে এই পর্যন্তই থাকবে। মিথনুপাত সূত্রের ব্যতিক্রম আছে কিনা, উদাহরণ মানে যে গাণিতিক উদাহরণ, এই বিষয়গুলো নিয়ে আমরা পরের দিনকে আলোচনা করব, ঠিক আছে? ওই অংশটা আজকে আমি আসিনি, মানে মিথনুপাত সূত্রের গাণিতিক উদাহরণ আজকে ওই যেটা একটা ধরে করেছি, কিন্তু ওই যে বইয়েতে যে এই যে অঙ্কগুলো রয়েছে ওতে এই যে তিন নম্বরের যে প্রবলেমটা, এটা মিথনুপাত সূত্র সঙ্গে রিলেটেড। তো এই বিষয়টা আমরা আলোচনা করব, এই অঙ্কগুলো পরের দিন করব, বা যদি কোনো ব্যতিক্রম থাকে সেগুলো আলোচনা করব। ওই পার্টটা আজকে আমি পড়াইনি, ঠিক আছে? অন্য যদি কোনো প্রশ্ন থাকে বলবি, অন্য কোশ্চেন থাকলে বলবি, ওটা পরের দিন আলোচনা করব, ঠিক আছে? আমি তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, পরের দিন তাহলে আমাদের নেক্সট ক্লাসটা হবে। Thank you.